नमस्कार बंधुरा, कुक विथ पायलर आर एक नतून पर्वे अपने सकल के स्वागत। और आज के एक चिकेन रोलर एक रेसिपी निये चले। तो रोलर जो रोलर रुटी तैरी करते गेले मयदा स्वाद मतो नून और दो चामच मतो एखाने सदा तेल दिए भालो करे मयानटा दिए नेब। देखुन मयान देया हये गेले एरकम हाते करे मुठो करलेई मयदाटा देखुन एरकम दला पाकिये जाबे। तारपर एर मध्ये रूम टेम्पारेचारे रखा जल अल्प अल्प करे मिशिये आमी एक डोटाके रेडी करे निच्छि। एटा खूब शक्त बा खूब नरम कोनोटाई हबे ना, मीडियम हबे। आर माखा हये गेले तार मध्ये तेल दिये आबारो गुलिये निये तार थेके एकटा अंश निये आमी मयदाते कोट करे एइभाबे रुटिर मतो करे एटाके बेले नेब। ठीक जेभाबे रुटी बेला हय सेइरकम भाबे एटाके आपनारा बेले नेबेन। आर पुरुत्वटा आमी देखाई एरकम हबे, खूब मोटा बा खूब पतला कोनोटाई नय। तो एखाने आमी प्यानटा गरम करे एर उपरे रुटिटा दिए दिलाम आर लो फ्लेमे आमी एटाके एकटु एकटु करे सेके नेब। देखुन एरकम बाबल्स आसते शुरू करले बुझबेन जे ओई पिठटा हये गेछे। এইভাবে দুটো পিঠ সেকে নিয়ে আমি বাকি রুটিগুলোও দেখুন তৈরি করে নিয়েছি। তো চলুন এবার এগ রোলটা কীভাবে তৈরি করছি একটু দেখিয়ে দিই। তো একটা এরকম তাওয়া নিয়ে তার মধ্যে সাদা তেল গরম করে একটা বাটিতে ডিম আর স্বাদ মতো নুন নিয়ে নেবেন। তারপর ওটাকে ফেটিয়ে তেলের ওপর দিয়ে দিলাম। এরপর একটা রুটি নিয়ে ওটাকে ডিমের ওপর দিয়ে একটু হাতে করে বা খুন্তিতে করে চেপে দেবেন, এতে রুটির গায়ে ডিমটা ভালোভাবে লেগে যাবে। আর এইভাবে উল্টে দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ এটাকে ভেজে নেবেন। গোটা প্রসেসটাই চেষ্টা করবেন লো ফ্লেমে করার, এতে ডিমটাও যেরকম প্রপারলি কুক হবে রুটিটাও সেরকম শক্ত হবে না। আর রুটিটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ব্রাউন স্পট আসলেই বুঝবেন যে রুটিটা কিন্তু হয়ে গেছে, না হলে কিন্তু রুটিটা একটু চিমড় হয়ে যাবে, ভাজে খেতে লাগবে। এরপর দেখুন এখানে একটা বাটিতে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজকে সরু সরু করে, আর তার মধ্যে ভিনিগার দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো সেই পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, গাজর, ধনে পাতা, গোলমরিচ আর একটু কাঠখোলায় ভেজে নেওয়া বাদাম দিয়ে দিয়েছি। আর সঙ্গে এখানে যেহেতু আমি এক চিকেন রোল বানাচ্ছি সেই জন্য চিকেনের এই পুরটাকে আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম, এই পুরটা আমি রোলের ওপর দিয়ে দেবো। তো রোলের ওপর পুরটা দেখুন আমার দেয়া হয়ে গেছে। এরপর গ্রিন চিলি সস আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি। গ্রিন চিলি সসটা দেয়া হয়ে যাবার পর আমি এখানে কিন্তু টমেটো সস দেব না, এখানে আমি রেড চিলি সস দেব। এরপর ব্যাস আর কিছুই না, ওপর থেকে আবারও একটুখানি ধনে পাতা দিয়েছি, আপনারা চাইলে না দিতেও পারেন। এরপরে এরকমভাবে রোলটা করে নিয়ে একটা সাদা কাগজকে অর্ধেক করে কেটে নিয়ে তারপরে রোলের মাঝখান থেকে এরকমভাবে চারি সাইডে ঘুরিয়ে নিচটা এরকমভাবে মুড়ে দিলেই কিন্তু একদম দোকানের মতো স্টাইলে এগ রোল আমাদের ঘরেই রেডি করে নেওয়া যাবে। তো দেখুন রোলটা দেখে আশা করছি আপনারা বুঝতেই পাচ্ছেন যে একদম দোকানের মতোই দেখতে হয়েছে। আর খেলে বুঝতে পারবেন যে দোকানের থেকে কোনো অংশে কম তো নয়, বরং একটু বেশিই ভালো লাগবে। তো এইভাবে আমি আরও আরেকটা রোল বানিয়ে নিচ্ছি একই রকমভাবে, ওই পিকল অনিয়ন, তারপরে কাঁচা লঙ্কা কুচি, বাদাম, গাজর, ধনে পাতা, একটুখানি গোলমরিচ আর চিকেনের ওই ফিলিংটা আমি দিয়ে দিচ্ছি। আর এ বিষয়ে একটা কথা বলে রাখি, চিকেনের এই পুরটা আমি কিভাবে বানিয়েছি সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমার চ্যানেল কুক উইথ পায়েল লিখে সেখানে সার্চ করলেই কিন্তু প্লেলিস্টে গেলে আপনারা চিকেনের এই পুরের রেসিপিটা কিন্তু দেখতে পাবেন। এখানে আমি তিন রকমের পুর দিয়েছি, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এইভাবে আবারও সস, চিলি সস আর রেড চিলি সস দিয়ে আমি রোলটাকে মুড়ে নিয়ে আবারও একটা সাদা কাগজে এইভাবে গোটাটাকে র্যাপ করে নিচটা এইভাবে মুড়ে দিচ্ছি। একদম দেখুন দোকানের মতোই দেখতে লাগছে, তো খেতে খুবই সুন্দর হয়েছে আর একদম সফট নরম, রাবারি ভাব একদম এর মধ্যে পাবেন না। তো এইভাবে রোলটাকে বানিয়ে নেবেন। আর চাইলে রোলের রুটিগুলোকে আপনারা বেশ কিছুদিন প্রিজার্ভ করতেও পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তো আশা করি রোলের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল কুক উইথ পায়েলকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।